আমি চলে যেতাম, কিন্তু আমি ফেডারেশন এর তো আমি মেম্বারশিপ নিয়েছি। আর যারা ক্যামেরা 25-30 বছর ধরে ওদের পেশা, ওনাদের রুজি রোজগার, ওনাদের পুরো বাড়ির অন্য ওনারা বুঝে তুলতে, ওরা ফেডারেশন মেম্বার হন, ওদের ওনারা কি কাজ পাবেন না? কেন এই জিনিস, কেন এটি প্রতিবাদ হচ্ছে? আমি ভাবি আমাদের এই সংগঠন এত লোক এসে গেছে, আমি আগ্রহ বলছি, আমাদের কাছে প্রচুর লোকের আবেদন আসছে, প্রচুর লোক আমাদের কাছে নিত্য নতুন দৈনিক জীবনে তারা হতাশ হয়ে তারা আমাদের কাছে এগিয়ে আসছেন, এবং আমরা এটাই নিশ্চিত করব যে সুষ্ঠু শিল্পের পরিবেশ, শিল্পের জায়গায় যেন হয়। এগুলো আগে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক একটা কথা বললেন যে উচ্চ মেধার চাষ করতে হবে, এখন আমাদের চলচ্চিত্র জগতে উচ্চ মেধার চাষ করতে হবে, এবং আমাদের একমাত্র স্লোগান এটাই থাকবে, নো চাঁদাগিরি নো দাদাগিরি, আমাদের চাঁদাগিরি বন্ধ করতে হবে, দাদাগিরি বন্ধ করতে হবে, পরে সুযোগ্য শিল্পের পরিবেশ বাংলা আবার ফিরে আসতে হবে। প্রথম স্টার্টিং থেকে আপনারই বিএমপিসিসি ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন। এই কনফেডারেশন শব্দটার অর্থ হচ্ছে একটা মহাসমুদ্র যার আন্ডারে যত মানে যত আমাদের পুকুর নদী নালা যা আছে খাল বিল সব মিলিয়ে মহাসমুদ্রতে ঢোকে। তো ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশনও আমরা এইভাবে তৈরি করেছি, ফিল্ম চলচ্চিত্র জগতের আন্ডারে এই ফেডারেশনের অত্যাচার এবং যেভাবে ফেডারেশন অত্যাচার চালাচ্ছে, তাই সমস্ত এই যত রকম ইন্ডিপেন্ডেন্ট ফোরাম আছে, অ্যাসোসিয়েশন আছে, সোসাইটি আছে, আদার্স যত প্ল্যাটফর্ম আছে, সবাইকে একসাথে করার জন্যে আমরা যুগান্ত করে সিদ্ধান্ত নিয়েছি যে ইএমপিসিসি লঞ্চ করব। ইএমপিসিসি লঞ্চ হয়ে গেছে, আজ বেশ কয়েকদিন হয়ে গেল, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির নির্দেশে এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির সক্রিয় উপস্থিতিতে সংবিধান উন্মোচন এবং ইএমপিসিসির লঞ্চ হয়েছে, এবং তারপর থেকে আমরা একটার পর একটা কর্মসূচি আমরা টালিপাড়ায় মিছিল করেছি ওদের পেমেন্টের জন্য, এবং একটা পোর্শনের পেমেন্ট রিলিজ হয়েছে যেটা আমাদের ঐতিহ্যয় হয়েছে। সেকেন্ড অফ অল আমাদের কাছে কিছু আরও আবেদন এসেছে যে এখনও বেশ কিছু পেমেন্ট বাকি আছে, তার জন্যে আমরা আবেদনে অপেক্ষা করছি, যদি আবেদনগুলো এলেই আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, এবং ছোটো ছোটো মিনিপ্লেক্সের জন্য আমরা অ্যাপিল করছি, এবং এক্সিবিটারদের রেট রিডিউস করার জন্য, ট্যাক্স রিডিউস করার জন্য আমরা আগের দিন আমরা বলেছিলাম, আমি বলেছিলাম, এবং সেই কথা মতো এই সরকার একটা নতুন রেট চার্ট মার্কেটে প্রকাশ করেছে, সেটাও আমাদের নৈতিক জয় এক প্রকার। তিন নম্বর হচ্ছে গিয়ে প্রেক্ষাগৃহগুলো, যেমন নন্দনে একটা লিমিটেড ছবি দেখানো যায়, সব ছবি দেখানো হয় না, তার এগেস্টে আমরা বড়সড় আন্দোলনে নামতে চলেছি, সমস্ত ছবিকে ইকুয়াল সমান যোগ্যতা দিয়ে ওদেরকে চালাতে হবে, এবং আমরা সেই কাজে প্রতিও আমরা দরকার পড়লে আমরা আন্দোলনও নামব। এছাড়া আমি নিজে আজকে সংস্থার তরফ থেকে অ্যাস চেয়ারম্যান এবং আমাদের পুরো টিম মেম্বাররা মিলে ডিসাইড করেছি যে আগামী দিনে যত আমাদের ছাত্রতলায় মেম্বার হচ্ছে, যত ইন্ডিপেন্ডেন্ট যারা আমাদের সদস্যপদ গ্রহণ করছে, তাদেরকে আমরা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট এটা আমরা চালু করলাম, তাদেরকে বিনামূল্যে আমরা দেব। আচ্ছা দাদা, মানে এখন বর্তমান সরকার আর এর আগের যে সরকার ছিল, তো অবস্থাটা এখন আরও শোচনীয় হয়ে গেছে নাকি কিছুটা উন্নতি হয়েছে? সেটা আপনার অবস্থাটা শোচনীয় বললে অনেক ভালো বলা হবে, অবস্থাটা প্যাথেটিক হয়ে গেছে। প্যাথেটিক মানে এতটাই প্যাথেটিক হয়ে গেছে, এরকম মানে তোমাকে যদি বলতে মানে বলি, তাহলে এর সাদা সাদার সাথে যদি কাদার তুলনা হয় তাহলে সেই অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। না আগে ছিল সাদা, এখন হয়ে গেছে কাদা, পুরোটাই কাদা হয়ে গেছে। এই কাদায় এখন আমাদের চাষ করে নতুন করে পদ্মফুল ফোটাতে হবে, তাহলেই গিয়ে আবার যদি এই চলচ্চিত্র জগতে আবার নতুন করে আমরা আবার শিল্প সংস্কৃতিকে ফিরিয়ে আনতে পারবো। যে সমস্ত প্রবীণ আর্টিস্ট যারা একদম কাজ হারিয়ে ফেলেছে তারা আপনাদের কাছে আসছে না আপনাদেরকে তাদের কাছে যেতে হচ্ছে, এটা একটা ছোট্ট দেখুন, সমস্ত আর্টিস্টরা আমাদের কাছে আসছে, আর শুধু আর্টিস্ট নয়, টেকনিশিয়ান,
এবং যারা কলাকুশলী আছেন, সর্বসেক্টরে যারা কলাকুশলী আছেন, তাদের সকলের কাছে আমরা আপনাদের মাধ্যম দিয়ে অ্যাপিল করছি যে তারা যত মাত্রা অনেক অনেক বহু মাত্রা আমাদের কাছে লোক আসছে দৈনন্দিন, আমরা চাইছি আরও লোক আসুক, যাতে আগামী দিনে আমরা একটা বড়ো সমুদ্র তৈরি করে এই সমুদ্রের জল দিয়ে সবার ঘোড়া যেন ভরে দিতে পারি। আরেকটা দাদা ছোট্ট একটা প্রশ্ন, যাদের বর্তমানে কাজ আছে কিছু আর্টিস্টের, কিন্তু পেমেন্টের একটা সমস্যা তৈরি হয়েছে বিগত কয়েক মাস ধরে বা কয়েক প্রায় বছরও কেটে গেছে হয়তো, কিন্তু এই সমস্যার কোনো সলিউশন নেই, রাজ্য সরকারের কতটা ব্যর্থতা এর মধ্যে আছে? আমি রাজ্য সরকার পুরোটাই ব্যর্থতা, কারণ ওখানে পুরোটাই কাটমানির ব্যবস্থা চলছে। দেখুন, দশতলা বিল্ডিং ঝাড় দিতে গেলে, যেটা আমি আজকে বললাম, আপনাকে তো উপর থেকে নিচ অব্দি ঝাড় দিতে হবে, এরকম তো নয় নিচ থেকে উপর অব্দি ঝাড় দিতে হবে, পুরোটাই কাটমানির ইস্যু। রাজ্য সরকার পুরোটাই ব্যর্থ হয়ে পড়েছে এবং এরা কাজ করিয়ে নেওয়ার পর একটা মধ্যস্থতা করে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে তারপর পেমেন্ট দেয়। সেই কাটমানির খাওয়ার জায়গাটাও আমরা বন্ধ করে দেবো। আমাদের স্লোগান একটাই, নো চাঁদাগিরি নো ধারাগিরি। ওকে, থ্যাংক ইউ দাদা। সেফ রাখুন।